আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের এপিসোড। আপনাদের জন্য আমার আজকের এপিসোডে রয়েছে খুবই সাধারণ একটি রেসিপি। রেসিপিটি সাধারণ হলেও এটি খেতে কিন্তু অসাধারণ। অনেক সময় দেখা যায় বাসায় একই ধরনের রান্না খেতে খেতে আমরা বোর হয়ে যাই, তখন আমার এই রেসিপিটি তৈরি করে খেতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। তো আজকের এই ভিন্নধর্মী রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি। পেঁয়াজ, গাজর, টমেটো, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ পাতা এবং ধনিয়া পাতা সবগুলোকে আমি কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে অন্য যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন। এবার চলে যাব পরবর্তী স্টেপে। তো এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল 3 টেবিল চামচ পরিমাণ, এবং তেলটি গরম হলে তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/2 কাপ পরিমাণ। তারপর দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ পাতা কুচি এবং গাজর কুচি। এবার এই সবজিগুলোকে হালকা ভেজে নেব যাতে একটু নরম হয়ে যায়। আমি আবারও বলছি, আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। তো এগুলো হালকা সেদ্ধ হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দিব টমেটো কুচি এবং কাঁচামরিচ কুচি। তারপর এতে বাকি মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ঝাল গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া এবং 1/2 চা চামচ পরিমাণ লবণ। এবার এগুলোকে আবারও নেড়েচেড়ে ভেজে নেব যাতে করে মশলার গন্ধটা মিলিয়ে যায়। তো সবজিগুলো আরও একটু সেদ্ধ হয়ে গেলে এর সাথে অ্যাড করে দিব একটি ডিম। তো সবজিগুলোকে এভাবে সাইডে রেখে ডিমটিকে মাঝখানে দিয়ে দিব। আর ডিম দেওয়ার সাথে সাথে কিন্তু এগুলোকে নাড়া যাবে না, সাথে সাথে নাড়লে ডিমটি একেবারে সবজির সাথে মিশে যাবে, এতে করে দেখতেও কিন্তু খুব একটা ভালো লাগবে না। তাই ডিমটি হালকা সিদ্ধ হওয়ার পর তারপর আমরা এগুলোকে নেড়ে দিব। তো ডিমটি একটু সিদ্ধ হয়ে এসেছে, তো এই পর্যায়ে ডিমটিকে নেড়ে চেড়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে দিতে হবে। এবং সবজিগুলোকে ভালো করে নেড়েচেড়ে রান্না করতে হবে যাতে করে সবজি থেকে কোনো ধরনের কাঁচা গন্ধ কিংবা মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। এবং এগুলো আরও ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে লো ফ্লেমে এগুলোকে রেখে দিব। তারপর ঢাকনাটি তুলে এর সাথে অ্যাড করে দিব সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স। এবং ভাজা পাঁচফোড়ন মশলা, এগুলোকে আমি আগেই ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। তারপর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। তো সব শেষে এতে অ্যাড করে দিব 1 চা চামচ পরিমাণ চিনি। আপনারা চাইলে এটি স্কিপও করতে পারেন, চিনি দেওয়ার কারণে এর টেস্টটি কিন্তু আরও বেড়ে যাবে। তো ব্যাস রেডি হয়ে গেল আমাদের ভিন্নধর্মী একটি রেসিপি। যখন আমাদের ভাতের সাথে কোনো কিছুই খেতে মন চায় না, তখন আমরা এই সিম্পল রেসিপিটি তৈরি করে খেতে পারি। গরম গরম ভাতের সাথে এটি খেতে কিন্তু দারুণ লাগে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা বাসায় অবশ্যই এটি ট্রাই করবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং যারা এরই মধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।
আর হ্যাঁ, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আমার নিত্য নতুন সব ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।